আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। পৃথিবীর যে যে প্রান্তে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি। এবং অনেকে কিন্তু প্রায় সময় প্রশ্ন করে থাকেন যে মোবাইল কিভাবে আর্নিং জেনারেট করা যায় তার উপরে ভিডিও দিতে। আমি সবসময় চেষ্টা করি যে সমস্ত ওয়েবসাইট বা অ্যাপসগুলো ট্রাস্টেড এবং পেমেন্ট করে, ভালো রিভিউ রয়েছে এবং অনেক দিন ধরে পেমেন্ট করছে, মার্কেট রয়েছে, সেই ওয়েবসাইট এবং অ্যাপস গুলোর উপরে রিভিউ দেওয়ার চেষ্টা করি। আজকে যে ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি, সেই ওয়েবসাইটটি অনেক পুরাতন ওয়েবসাইট এবং অনেকে কিন্তু আর্নিং করছে। মাইক্রো ওয়ার্কিং জব সাইট গুলোর মধ্যে যে সমস্ত সাইট গুলো রয়েছে, আমি মনে করি র্যাপিড ওয়ার্কার্স ডট কম ওয়ান অফ দ্য বেস্ট একটি ওয়েবসাইট, এবং এটি পেমেন্ট করছে পেপ্যালে। অনায়াসে যদি আপনার কোনো স্কিল না থেকে থাকে কিন্তু আপনার ইনকাম জেনারেট করাটা ফর জাইন হয়ে যায়, তার মানে আপনার ইনকাম করাটা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়ে, তাহলে অবশ্যই আপনাকে আমি সাজেস্ট করবো এই ওয়েবসাইটটিতে কাজ করেন মাস শেষে একটি হ্যান্ডসাম ইনকাম জেনারেট করার জন্য। কেননা আমরা প্রায় সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করে, লাইক দিয়ে বা বাজে পোস্টগুলো করে বা পরে আমরা সময় নষ্ট করি, কিন্তু মাইক্রো ওয়ার্কিং জব সাইট গুলোর মধ্যে আপনি যদি ডেলি 5 ঘন্টা সময় দেন, তাহলে অনায়াসে আপনি হাত খরচের টাকাটা এনশিওর করে নিতে পারবেন মাস শেষ। আজকে আমি পুরো ভিডিওতে দেখাবো কিভাবে এখানে সাইন আপ করে নিতে হয় এবং কিভাবে এখানে কাজ করতে হয় এবং কিভাবে কাজগুলো জমা দিবেন, স্টেপ বাই স্টেপ দেখাবো। তার আগে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে গত কিছুদিন আগে আমার চ্যানেলের মধ্যে একটি প্রশ্ন দিয়েছিলাম যে ফ্রম হুইচ ডিভাইস ডু ইউ ওয়ান্ট টু আর্ন, কোন ডিভাইস থেকে আপনি আর্নিং জেনারেট করতে চাচ্ছেন। এখানে বেশিরভাগই কিন্তু দেখা যাচ্ছে যে মোবাইল ইউজার রয়েছেন এবং 62% পিপল কিন্তু এই প্রশ্নটির অ্যান্সার দিয়েছে যে তারা মোবাইলের মাধ্যমে আর্নিং জেনারেট করতে চাচ্ছে। সুতরাং আপনাদের অনুরোধকে আমি সবসময় অগ্রগণ্য মনে করি বা প্রায়োরিটি দিই, এবং আপনাদের কমেন্টগুলোকে আমি সবসময় মূল্যায়ন করি আপনাদের কমেন্টের ভিত্তিতে আজকের ভিডিওটি তৈরি করা। সো rapidworker.com এর মধ্যে যারা এখনো কাজ শুরু করেনি, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো কাজ শুরু করার জন্য, কেননা এই ওয়েবসাইটটি ট্রাস্টেড এবং দীর্ঘদিন ধরে মার্কেটে রয়েছে। সুতরাং আপনি এখান থেকে কাজ শুরু করতে পারেন, তবে আপনাকে ফুল ভিডিওটি দেখতে হবে, কেননা আপনি যদি কোনো রকম স্কিপ করে যান আপনি হয়তো যে কোনো ইনফরমেশন মিস করতে পারেন। সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবর মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারে। সো আমি সরাসরি ইন্টারপেজে চলে আসছি। ইন্টারপেজে আসার পরে আপনি এই ধরনের পেজ পাবেন। প্রথমত আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে সাইন আপ করে নিতে হবে, সেজন্য আপনাকে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। আপনি আবার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন, অথবা সরাসরি যদি আপনি rapidworkers.com লিখে গুগলে সার্চ দেন তাহলে ইন্টারপেজে আপনাকে নিয়ে আসবে। সো প্রথমে যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে যে আপনাকে সাইন আপ করে নিতে হবে যদি নতুন হয়ে থাকেন, আর যদি ইতিমধ্যে অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে অবশ্যই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে এখানে লগ ইন করে নিতে হবে। এই বক্সে ক্লিক করে দেন সাবমিট, ওকে। এরপরে আমি এবার দেখাচ্ছি যে সাইন আপ কিভাবে করে নিতে হয়। প্রথমত আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখানে কিছু ইনস্ট্রাকশন লেখা রয়েছে, সেই ইনস্ট্রাকশনগুলো আপনাকে একটু বুঝে পড়তে হবে। ইউজিং VPN অর আদার টাইপ অফ মাস্কিং IP সফটওয়্যার, আপনি কোনো VPN ইউজ করতে পারবেন না এই ওয়েবসাইটে কাজ করার জন্য। এবং পাশাপাশি 2 নম্বর যেটি সেটি হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্টস উইথ সেম IP অর ইউজিং পাবলিক হোস্টিং ওয়াইফাই, অর্থাৎ আপনি চাইলে একটি ডিভাইস থেকে একাধিক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না একই নামে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর বলেছে 3 নম্বরে ডুইং আদার কান্ট্রি জবস দ্যাট ইউ আর নট ফ্রম, অর্থাৎ আপনার কান্ট্রি থেকে যে জবগুলো অ্যাপ্রুভাল সেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এর বাইরে আপনি পারবেন না। ধরুন আপনি আমেরিকায় বসে বাংলাদেশে কাজ করতে চাচ্ছেন অথবা আদার কান্ট্রি কাজ করতে চাচ্ছেন, সেটি পারবেন না। সো আশা করি বুঝতে পেরেছেন। এবার যেটি দেওয়া রয়েছে, অল দিস উইল গেট ইউ eventually ban and don't waste your time making another account, অর্থাৎ তারা এই ধরনের যদি করে, অর্থাৎ এই 3টি ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, ইনস্ট্রাকশন গুলো না মানেন তাহলে অবশ্যই তারা আপনার অ্যাকাউন্টটি ব্যান করে দিবে, আশা করি বুঝতে পেরেছেন। সো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার নেম দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিবেন, এরপর পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার ব্যাপারে অনেকে কিন্তু ভুল করে, সেটি আমি বলে রাখছি। আপনাকে নাম্বার দিতে হবে, নাম্বার মানে 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলো যে কোনো কিছু ইউজ করতে পারেন। এবং পাশাপাশি আপনাকে লোয়ার কেস ইউজ করতে হবে, লোয়ার কেস মানে ছোট হাতের অক্ষর, ক্যাপিটাল
বড় হাতের অক্ষর এবং পাশাপাশি স্পেশাল ক্যারেক্টার আপনি ইউজ করতে পারেন। স্পেশাল ক্যারেক্টার এট দা রেট অফ হ্যাশট্যাগ ডলার চিহ্ন বা পার্সেন্টেজ চিহ্ন আপনি ইউজ করে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন। এরপর কান্ট্রি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে অনেকগুলো কান্ট্রি রয়েছে এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে আপনি কাজ শুরু করতে পারবেন, তবে আপনি যে কান্ট্রি সেটি আপনি এখানে সিলেক্ট করে দেবেন। এরপর আই এম নট রোবটে ক্লিক করবেন। আই এম নট রোবটে ক্লিক করার পরে সরাসরি আপনাকে যে ইন্টারফেসে নিয়ে যাবে, তার মানে আপনি অবশ্যই আপনার মেইলটা সেভ করবেন। আপনি যখন মেইলই চেক করবেন তখন আপনার সামনে এই ধরনের একটি মেইল মেইল চলে আসবে এবং এখানে একটি লিংক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে যে ইন্টারফেসটি উপস্থিত হবে সেই ইন্টারফেসটি হচ্ছে এটি। কংগ্রাচুলেশন, ইউর অ্যাকাউন্ট ইজ নাও অ্যাক্টিভেট অ্যান্ড ইউ আর লগ ইন ইন্টু র্যাপিড ওয়ার্কার্স। তার মানে আপনি সাইন আপ করার পরে আপনি এই মেসেজটি পাবেন, দ্যাটস রাইট। এরপরে আপনি অবশ্যই লগ ইন করবেন। লগ ইন করার পরে সরাসরি যে ইন্টারফেসটিতে উপস্থিত হবে সেই ইন্টারফেসটি হচ্ছে এটি। আশা করি বুঝতে পেরেছেন। সো আমি আশা করি বুঝাতে পেরেছি যে কিভাবে এখানে সাইন আপ করে নিতে হয় এবং কিভাবে এখান থেকে নেক্সট ইন্টারফেসে যেতে হয়। সো প্রথমে যে কাজটি করবেন সে কাজটি হচ্ছে আপনি সে সমস্ত কাজগুলোকে চুজ করে নেবেন যে কাজগুলো অত্যন্ত সহজ আপনার জন্য। আমি আশা করি আপনাকে বুঝাতে পারবো যদি আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন এবং ছোট ছোট কাজগুলো আপনি এখান থেকে করে অনায়াসে মাস শেষে একটি হ্যান্ডসাম ইনকাম জেনারেট করতে পারেন। সো আমি কাজ শুরু করছি। প্রথমে যে কাজটি করবেন, ইন্টারফেসে আসার পরে আমি আগে অ্যাকাউন্ট খুলে রেখেছিলাম এবং পাশাপাশি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটি কাজ করেছি। যে কাজটি করেছি সেটি হচ্ছে সাকস ওয়ার ফিনিশ, আমি একটি ছোট্ট কাজ করেছি সে কাজটি আপনাদেরকে দেখাচ্ছি এবং এটি পেমেন্ট করে দেয় 24 ঘন্টার মধ্যে। পাশাপাশি আপনি কাজগুলো জমা দিবেন, কাজগুলো জমা দেওয়ার পরে সে কাজগুলো তারা রিভিউ করবে। রিভিউ করার পরে আপনার কাজগুলো এখানে কিন্তু স্যাটিসফাইড অপশনটি লেখা চলে আসবে। যদি মনে করেন যে স্যাটিসফাইড এবং পেইড লেখাটি চলে আসে তাহলে অবশ্যই আপনার কাজটি সাকসেস হয়ে গিয়েছে এবং এটির অ্যামাউন্টের পরিমাণ আমি পেয়েছি 0.07 ডলার এবং 2 মাস আগে করেছিলাম। আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আজকের এই ওয়েবসাইটটি সম্পর্কে আবার নতুন করে রিভিউ দিচ্ছি। আপনারা নাকি অনেকেই কিন্তু কাজ করা বুঝতেছেন না সেই জন্য। সুতরাং এখানে আমি যে কাজটি করেছি সেটি হচ্ছে ইউটিউব লাইক দেওয়া এবং সাবস্ক্রাইব করা। আপনারা অবশ্যই নিশ্চয়ই জানেন ইউটিউবে ঢুকে আমরা লাইক দিতে পারি, কমেন্ট করতে পারি, শেয়ার করতে পারি, সাবস্ক্রাইব করতে পারি। সেই কাজগুলো আপনি এখানে শুরু করবেন। এরপর দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি কাজ শুরু করবেন। তো প্রথমে যে কাজটি করবেন অ্যাভেলেবল জবস এর মধ্যে কাজ করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। এরপরে যেখানে বক্স দেখতে পাচ্ছেন এখানে বক্সের মধ্যে মেনুতে ক্লিক করবেন, এরপরে ইন্টারন্যাশনাল সিলেক্ট করে দিবেন, এরপর লেটেস্ট এর মধ্যে ক্লিক করে দিবেন। লেটেস্ট এর মধ্যে ক্লিক করলে আপনার সর্বশেষ যে জবগুলো সেই জবগুলো আপনার সামনে উপস্থিত হবে। এতে করে আপনি চুজ করে নিতে পারেন কোন জবগুলো করলে আপনি বেনিফিট হবেন। এখানে 0.3 ডলার, 0.25 ডলার, 0.50 ডলার, এখানে সিম্পল সাইন আপের কাজ। এই সাইন আপের কাজটুকু করে দিলে কিন্তু আপনি 0.50 ডলার পাচ্ছেন এবং ইউটিউব শেয়ার রয়েছে, অনেকগুলো ছোট ছোট কাজ রয়েছে, সেই কাজগুলো অনায়াসে কিন্তু আপনি করে ফেলতে পারবেন। আপনি স্ক্রোলিং করে এখানে অনেক অনেক কাজের অফার পাবেন যে কাজগুলো আপনি করে শেষ করতে পারবেন না। তবে আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করব আপনি মোবাইলেও কিন্তু আপনি এই কাজগুলো করে নিতে পারবেন, পাশাপাশি পিসিতে থাকলে আরো দ্রুত করতে পারবেন। আপনি একটি কাজ করতে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় ব্যয় করতে হবে, আপনাকে এর চেয়ে বেশি ব্যয় করতে হবে না। এভাবে যদি আপনি টার্গেট করেন যে যে ডেলি 4 থেকে 5 ঘন্টা অ্যাট লিস্ট যদি 5 ঘন্টা সময় দেন অনায়াসে কিন্তু আপনি মাস শেষে হ্যান্ডসাম ইনকাম জেনারেট করতে পারবেন খুব সহজে। আশা করি বুঝাতে পেরেছি যে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাইন আপের কাজ রয়েছে এবং ইউটিউবে ভিডিও দেখা, লাইক দেওয়া, কমেন্ট করা, শেয়ার করা এবং সাবস্ক্রাইব করার কাজগুলো অনেকগুলো কাজ কাজের অফার এখানে রয়েছে। আপনি স্ক্রলিং করে দেখলে বুঝতে পারবেন যে এখানে কাজের শেষ নেই, আপনি কাজ করে শেষ করতে পারবেন না। অনেকেই বিভিন্ন ধরনের অভিযোগ করে যে বিভিন্ন ওয়েবসাইটে কাজ করলে কাজ পাওয়া যায় না। আমি আপনাকে অনুরোধ জানাবো rapidworkers.com এর মধ্যে অবশ্যই আপনি কাজ করবেন, কাজ করে এখান থেকে ইনকাম জেনারেট করবেন খুব সহজে। সুতরাং আপনি ঘরে বসে না থেকে বা গসিপ না করে অনায়াসে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি না করে এখানে কাজ করতে থাকুন, আশা করি আপনি বেনিফিটেড হবেন। দেখুন আমি এখানে একটি কাজ আমি আমাদের আপনাদেরকে লাইভে দেখাচ্ছি, যারা কাজ বুঝতেছে না আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। এবার আমি কিভাবে কাজ করতে হয় সেটি দেখাচ্ছি। এই যে এখানে লিখেছে ইউটিউব কমেন্ট এবং এটি হচ্ছে ইন্টারন্যাশনাল কাজ, তার মানে যে কোনো কেউ এখানে করতে পারবে এবং পাশাপাশি এটির জন্য তারা দিবে 0.03 ডলার এবং 3 মিনিটের মধ্যে এটি করে দিতে বলেছে। সো আমি এটি ওপেন করছি, আমি আলাদা একটি ট্যাবে ওপেন করছি। আলাদা ট্যাবে ওপেন করার পরে জাস্ট আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে, দ্যাটস ইট। এবার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে এই যে ইনস্ট্রাকশন গুলো রয়েছে সেই ইনস্ট্রাকশন গুলো বুঝে করতে হবে। তো প্রায় এখানে 450
বার কাজটি করা হয়েছে এবং 666 বার কিন্তু কাজটি করার সুযোগ তারা রেখেছে এবং তারা পেমেন্ট এখানে বলে দিয়েছে এবং 3 মিনিটের মধ্যে কাজটি কমপ্লিট করতে হবে। আশা করি 3 মিনিট লাগবে না, অত্যন্ত দ্রুত আপনি কাজটি করে নিতে পারবেন যদি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। জাস্ট কাজটি হচ্ছে ইউটিউবের মধ্যে কমেন্ট করা। সো কমেন্ট করতে হলে আপনাকে কি কাজ করতে হবে, প্রথমে এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স, অর্থাৎ আপনি যদি কাজটি করতে চান তাহলে আপনাকে কি করতে হবে সেটি আমি এবার দেখাচ্ছি। প্রথমে এখানে বলেছে যে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কটি আপনাকে ওপেন করতে হবে। এরপর বলেছে ফাইন্ড এন্ড ওয়াচ দ্য ফুল ভিডিও, তার মানে এই ইউটিউব চ্যানেলের যে ভিডিওটি বা ইউআরএলটি দেওয়া রয়েছে সেটি আপনাকে ওপেন করতে হবে, সেই ভিডিওটি দেখতে হবে। দেখার পরে আপনি দেখার সময় আপনাকে মনে রাখতে হবে ইউ ক্যান রান ইন ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আপনি ভিডিওটি প্লে করে অন্য কাজ করতে পারবেন পিসিতে অথবা আপনার মোবাইলের মধ্যে। ভেরি ইম্পর্টেন্ট, আই উইল সেক ইট সেকিজিট ফুল ওয়াচ টাইম, আপনি পুরো ভিডিওটি দেখবেন, কেননা সে বলেছে যে আপনার ভিডিওটি পুরো, সে ভিডিওটি পুরো দেখেছেন কিনা সে কিন্তু চেক করবে। সুতরাং আপনাকে পুরো ভিডিওটি ব্যাকগ্রাউন্ডে প্লে করে রাখতে হবে। এরপর এরপর সিক্স কমেন্ট অ্যান্ড রিপ্লাই সামথিং রিলেটেড টু দ্য ভিডিও, ডু নট কপি পেস্ট, প্লিজ ম্যানুয়ালি টাইপ। তার মানে 6টি কমেন্ট কমেন্টের জবাব দিতে বলেছে, সেটি আমি করে আপনাদেরকে দেখাবো। এবং লাইক সাম কমেন্টস এবং কিছু কমেন্টের মধ্যে লাইক দিতে বলেছে। আশা করি বুঝতে পেরেছেন। সো আমি কাজটি শুরু করছি। প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে যে এখানে যে ইউআরএলটি দেওয়া রয়েছে সেটি আমি কপি করব। কপি করার পরে সরাসরি আমি চলে যাব আরেকটি ট্যাবের মধ্যে, তার মানে আমি ইউটিউবের মধ্যে চলে যাচ্ছি, সেটি আমি পেস্ট করছি। পেস্ট করে দেওয়ার পরে আমি লিঙ্কটি ওপেন করব। লিঙ্কটি ওপেন করার পরে এই ইন্টারফেসে নিয়ে আসবে। এই ইন্টারফেসে নিয়ে আসার পরে আপনাকে কিছু জিনিস বুঝতে হবে। এইখানে যে সার্চ বক্স রয়েছে সেই সার্চ বক্সের মধ্যে যে নামটি রয়েছে সেই নামটি আপনাকে কপি করতে হবে। সেই সেটি কপি করার পরে সরাসরি আপনি চলে যাবেন। আমি আরেকটি ওপেন করছি, তার মানে ইউটিউবের মধ্যে চলে যাচ্ছি। ইউটিউবের মধ্যে যাওয়ার পরে আমি আবার ওপেন করছি, ওপেন করার পরে সেটি পেস্ট করে দিচ্ছি, তার মানে যে নামটি তারা বলেছে ইনস্ট্রাকশন অনুসারে আমি চলে যাচ্ছি। চলে যাওয়ার পরে অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যামাং আস হ্যাক অলওয়েজ ইম্পোস্টার মট মেনু, এখানে এটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, তার মানে এটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনি কোনো ভুল থাম্বনেলে ক্লিক না করেন, তার মানে কোনো ভুল ভিডিওতে আপনি চলে না যান, সেজন্য তারা এই থাম্বনেলটি সহ দিয়েছে। সার্চ ফাইন্ড দিস থাম, তার মানে এই থাম্বনেলটি, এটিকে থাম্বনেল বলা হয় ইউটিউবের ভাষায়। সুতরাং আপনি যাতে সরাসরি এটি ধরতে পারেন সুতরাং তারা এই নামটি এখানে দিয়ে দিয়েছে। সো আমি চলে এসেছি। এই যে এটি এখানে কিন্তু একই একই দুটো থাম্বনেল দেখা যাচ্ছে, তবে আপনাকে লেখাটি বুঝতে হবে অ্যামাং আস মড ম্যানু অলওয়েজ ইম্পোস্টার। সো এটি এই যে এখানে লেখা রয়েছে সেটি একই, আমি কনফার্ম হয়ে নিয়েছি। এবার আমি এটি এটি ওপেন করছি। ওপেন করার পরে আমি নেক্সট একটি ট্যাব ওপেন করছি। ওপেন করার পরে ভিডিওটি, ও মাই গশ গাইস, অ্যাজ ইউ ক্যান সি আই হ্যাভ অ্যামাং আস প্লাস, আমি এটি চালু করে দিয়েছি, এটি ব্যাকগ্রাউন্ডে ওপেন ব্যাকগ্রাউন্ডে প্লে হতে থাকুক। তার পাশাপাশি আমি এখানে সামোরে ক্লিক করছি। সামোরে ক্লিক করার পরে সরাসরি এখানে কিছু কমেন্ট করতে বলেছে, আমি কিছু কমেন্টের মধ্যে লাইক দিয়ে দিচ্ছি। সো একটি দুটো, এরপরে আমি চলে যাচ্ছি 3টি, এরপরে 4টি, তারপরে আমি এটিতে লাইক দিয়ে দিচ্ছি 5টি, 6টি, 7টি, এভাবে কিছু আইকনের মধ্যে লাইক দিয়ে দিবেন সেটি বলেছে। এবার 6টির মতো কমেন্ট করতে বলেছে। সো কমেন্ট কিভাবে করবেন সেটি আপনারা নিশ্চয়ই জানেন। তারপর আমি যারা নতুন তাদেরকে বলে দিচ্ছি যে এখানে ইট ইজ নাইস, এখানে আমি একটি কমেন্ট করে দিচ্ছি। তবে কমেন্ট করার সময় আপনি মনে রাখতে হবে যে ভিডিও রিলেটেড সেটি আপনাকে কমেন্ট করতে হবে। এরপর একজন এখানে কমেন্ট করেছে, সেটি আমি ম্যানুয়ালি দিচ্ছি। আপনাকে ম্যানুয়ালি লিখতে হবে, তার মানে হাতে টাইপ করে লিখতে হবে, অবশ্যই আপনাকে এটি মনে রাখতে হবে, সেটি ইনস্ট্রাকশনে বলে দেওয়া রয়েছে। এরপর একটি দিয়েছি, এরপর আমি এটিতে রিপ্লাই দিচ্ছি। রিপ্লাই দেওয়ার পরে সেটি আরেকটি লেখা লিখছি, আলাদা আলাদা হতে হবে। সো এরপর আপনাকে দুটো দিয়েছি, এরপর রিপ্লাইতে ক্লিক করছি, এরপর রিপ্লাইতে ক্লিক করবেন, আমি 3টি দিয়েছি, এরপর বাকিটি দিয়ে দিচ্ছি, এরপর এটি অবশ্যই এটি দিয়ে দিই, এটি আলাদা একটি। সুতরাং আপনাকে মনে রাখতে হবে যে টোটাল তারা 6টি রিপ্লাই চেয়েছে, আমি 4টি দিয়েছি। এরপর যেটি সেটি হচ্ছে দ্য স্টেপস আর কমপ্লিটেড অ্যান্ড ইটস ইজি, সো ফলো, ওকে, আমি ওকে দিচ্ছি, 5টি দিয়েছি, এরপর 6টি, টোটাল আমি
টোটাল 6টি রিপ্লাই দিতে বলেছে, আমি টোটাল 6টি রিপ্লাই দিয়েছি এবং পাশাপাশি লাইকও দিয়েছি কিছু, এরপর আমি কমেন্টও করেছি। আশা করি বুঝতে পেরেছেন যে আমি কমেন্ট করেছি, কমেন্ট শো করছে, এরপর রিপ্লাই দিয়েছি 6টির মতো এবং কিছু লাইক করেছি। আশা করি আমার কাজ হয়ে গিয়েছে এবং পুরো ভিডিওটি চলুক, চলার পরে শেষ হওয়ার পরে আমি স্ক্রিনশট কিভাবে নিতে হয় সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এতটুকু কিভাবে কাজ করতে হয়। এবার শেষ কাজটি হচ্ছে স্ক্রিনশট নিতে হবে। এটি ভিডিও এই ভিডিওটি শেষ হলে অবশ্যই আপনাকে স্ক্রিনশট নিয়ে তাদেরকে সেটি সাবমিট করতে হবে। এটা কেন লাইক দিচ্ছি, লাইক দেওয়ার পরে আমি সাবস্ক্রাইবও করে রাখলাম, অসুবিধা নেই। সুতরাং সেটির স্ক্রিনশট আমি একটু পরে নিয়ে নিচ্ছি। স্ক্রিনশট কিভাবে নিতে হয় সেটি আমি দেখাচ্ছি। অলরাইট, আমি লাইক দিয়েছি, কমেন্ট করেছি, এবার বাকি যে কাজটি সেই কাজটি হচ্ছে কিভাবে স্ক্রিনশটটি সাবমিট করবেন। সো স্ক্রিনশটটি সাবমিট করার জন্য এখানে তারা লিখে দিয়েছে রিকোয়ার্ড প্রুফ দ্যাট টাস্ক ওয়াজ ফিনিশড, লিঙ্ক টু স্ক্রিনশট অফ দ্য ভিডিও পেজ দ্যাট ইউ রোট কমেন্ট। এখানে এই কমেন্ট বক্সে কমেন্ট করতে বলেছে। সো যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে প্রিন্ট লেখা দেখতে পাচ্ছেন, সেই প্রিন্ট লেখাটির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সট এটি ইন্টারভিউ আপনাকে নিয়ে আসবে। এখানে আপনি ব্রাউজ ইমেজে ক্লিক করার পরে আপনার ডিভাইসের মধ্যে নিয়ে যাবে। সো এবার আমি স্ক্রিনশটটি নিচ্ছি। স্ক্রিনশট নেওয়ার জন্য আপনি যে ভিডিওটি দেখেছেন সেই ভিডিওটি একটু একটু হালকা মিনিমাইজ করবেন, তার মানে ছোট করবেন, জুম আউট করে নেবেন। তারপরে যে কাজটি করবেন, স্ক্রিনশট নেওয়ার অনেকগুলো উপায় রয়েছে। আপনি সরাসরি যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন। সফটওয়্যারের মধ্যে নিম্বাস রয়েছে, আমি নিম্বাস ইউজ করি। যদি আপনি কম্পিউটার ইউজ করেন, নিম্বাসের মধ্যে যাওয়ার পরে সরাসরি আপনি সিলেক্টেড এরিয়া, আপনি এরিয়া সিলেক্ট করে দিবেন। তারপরে আপনি যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে স্নিপিং টুলের মাধ্যমেও করতে পারেন। আমি স্নিপিং টুলের মাধ্যমে দেখাচ্ছি। স্নিপিং টুলের মাধ্যমে অত্যন্ত সহজ, অনেকে কিন্তু এই কাজটি করতে পারবেন যদি আপনি কম্পিউটার কাজ করে থাকেন। আর যারা মোবাইল ইউজ করে থাকেন তাহলে অবশ্যই একটি ছোট্ট সফটওয়্যার ইনস্টল করে নিবেন, নিম্বাস ফ্রি একটি সফটওয়্যার। এখানে লেখা রয়েছে নিম্বাস স্ক্রিনশট এন্ড স্ক্রিন ভিডিও রেকর্ডার, আপনি এটি ইনস্টল করে নেবেন আপনার ডিভাইসের মধ্যে, অর্থাৎ মোবাইলের মধ্যে। সো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটি আমি স্নিপিং টুলের মাধ্যমে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে জাস্ট এই যে কমেন্ট সহ আমি যে কমেন্টটি করেছি সেই কমেন্ট সহ আপনাকে সেটি দিতে হবে। সো সেটি আমি দেখাচ্ছি। এই যে এখানে আপনি একটু মার্কিং করে দিবেন, আমি কমেন্ট করেছি সেটা মার্কিং করে দিব। তারপরে এখানে লাইক দিয়েছি সেটি মার্কিং করে দিব এবং সেটি শো করলে এই যে এখানে কমেন্ট করেছি, অনেকগুলো কমেন্ট করেছি, সেটি আপনি একটু মার্কিং করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো এবার একটু সেভ করব। সেভ করার পরে সেটি আপনার ডিভাইসে সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে আপনি অনায়াসে সেটি সাবমিট করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো আমি ডেস্কটপে সেভ করছি, ডেস্কটপে সেভ করলাম, সেভে ক্লিক করলাম, সেটি থাক। এবার আমি সাবমিট করব। সাবমিট করার সময় আপনাকে মনে রাখতে হবে ব্রাউজ ইমেজ, তার মানে এখানে যে লিঙ্কটি দিয়েছে, এই যে প্রিন্টের ওয়েবসাইটের লিঙ্কটি দিয়েছে, সেই প্রিন্ট ওয়েবসাইটের লিঙ্কটির মধ্যে আপনি আসার পরে ব্রাউজ ইমেজ যেটি সেটিতে ক্লিক করবেন। এবার আপনি যে নামে সেভ করেছে সেই নামটি সিলেক্ট করে দিবেন, তার মানে আপনার ডিভাইস থেকে। সো আমি এটি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে এটি সাবমিট করছি। সাবমিট করার পরে সেটি প্রসেসিং হতে থাকবে। এইভাবে আপনি কাজটি স্ক্রিনশট নেওয়ার পরে জাস্ট সাবমিট করবেন। এই যে এখানে একটি লিঙ্ক তৈরি হয়ে গিয়েছে, সেই লিঙ্কটি আপনি কপি করবেন। কপি করার পরে আপনার সামনে এই যে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে। দ্যাটস ইট, আশা করি বুঝতে পেরেছেন। সো এবার যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে এখানে যে একটি লিঙ্ক রয়েছে, অর্থাৎ আপনি যে কাজটি সাবমিট করেছেন স্ক্রিনশট, সেই স্ক্রিনশটের ইউআরএলটি আপনাকে এখানে দিতে হবে, তার মানে বক্সের মধ্যে। সো প্রথমে যে কাজটি বলে যায় সেটি হচ্ছে যে লিঙ্ক টু স্ক্রিনশট অফ দ্য ভিডিও পেজ দ্যাট ইউ রোট কমেন্ট। সো আমি প্রথমে দিব, এখানে দুই নম্বরে দেই, দুই নম্বর হচ্ছে স্ক্রিনশট লিঙ্ক, স্ক্রিনশট লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। স্ক্রিনশট লিঙ্ক লিখে আমি এখানে সেটি সাবমিট করব। আশা করি বুঝতে পেরেছে। সো এখানে বলেছে যে লিঙ্ক টু স্ক্রিনশট অফ দ্য ভিডিও পেজ দ্যাট ইউ রোট কমেন্ট, যেখানে আমি কমেন্ট করেছি সেটির লিঙ্কটি দিয়েছি। সো স্ক্রিনশটের লিঙ্কটি দিয়েছি, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ ফলো ইনস্ট্রাকশনস অ্যান্ড কমপ্লিটেড দিস টাস্ক, সেটিতে ক্লিক করব। ক্লিক করার পরে কাজটি সাবমিট হয়ে গিয়েছে। থ্যাংক ইউ ফর ফিনিশিং দ্য জব, এমপ্লয়ার উইল রিভিউ টাস্ক, ইফ ইউ মিট রিকোয়ারমেন্টস সেট বাই এমপ্লয়ার ইউ উইল গেট পেড, তার মানে সে রিভিউ করবে, রিভিউ করার সাথে সাথে আপনার পেমেন্টটি অ্যাড হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন, একটু সময় নিতে হবে। সো আপনাদেরকে আমি অনুরোধ জানাবো এভাবে কাজ করতে থাকবেন।
এবার আমি দেখাবো বাকি অপশন গুলো, এখানে যে কাজগুলো করেছেন সেই কাজগুলো এখানে শো করবে। এরপর আপনি চাইলে আপনার ওয়েবসাইট থেকে থাকলে অথবা সেই ওয়েবসাইটের মধ্যে আপনি ক্যাম্পেইন সেট আপ করতে পারেন, যাতে করে আপনি আপনার আর্নিং আরো বাড়াতে পারেন। এরপর মাই অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে দেখতে পারবেন প্রয়োজনীয় ইনফরমেশন গুলো। এখানে আর কি কথা বলে রাখা ভালো, আপনি যে নামে একবার অ্যাকাউন্ট করবেন সেই নামটি কখনো চেঞ্জ করতে পারবেন না এবং ইমেল অ্যাড্রেস কখনো চেঞ্জ করতে পারবেন না। সুতরাং আপনাকে এই বিষয়ে একটু খেয়াল করতে হবে, পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন এখান থেকে। সো ডিপোজিটে ক্লিক করার পরে এখানে আপনি চাইলে এখানে ডিপোজিটও করতে পারেন। আমি আপনাকে রিকমেন্ড করবো প্রথমে ডিপোজিট না করার জন্য। উইথড্র বাটনে যখন আপনি ক্লিক করবেন, উইথড্র এর বাকি অপশন গুলো আপনি দেখতে পাবেন যে এটা ক্লিক হিয়ার রয়েছে, ক্লিক হিয়ার আমি ওপেন করছি। ক্লিক হিয়ার ওপেন করার পর আমাকে নেক্সট ইন্টারপেজে নিয়ে যাবে। নেক্সট ইন্টারপেজে আসার পরে আপনাকে আপনার প্রয়োজন ইনফরমেশন গুলো এখানে দিতে হবে, কেননা আপনি যদি পেমেন্ট নিতে চান তাহলে পেমেন্ট অ্যাকাউন্ট পেমেন্ট মেথডটা অবশ্যই আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে, তা না হলে কিন্তু আপনি পেমেন্টটা কোনো অবস্থাতেই পাবেন না। সো এখানে রয়েছে উই অনলি ডু পেপল ডোন্ট মেসেজ আস ফর সামথিং এলস। এখানে মেসেজটা যেটা দিয়েছে সেটি হচ্ছে যে পেপল কিন্তু আপাতত তারা সাপোর্ট করছে। সো আপনার যদি পেপল অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনি কাজ করতে থাকুন অবশ্যই, আবার পেপল রয়েছে আপনি আমাকে নক করলে অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করব। অথবা ফেসবুক গ্রুপের মধ্যে পেপল এর অ্যামাউন্ট গুলো কিন্তু বাই সেল করা হয়, আপনি ট্রাস্টেড সে ওয়েব সে ফেসবুক পেজ খুঁজে নিয়ে সেখান থেকে লেনদেন করে নিতে পারবেন। এবং আপনাকে মনে রাখতে হবে যে আপনি যদি কাজ করতে থাকেন তাহলে নিশ্চিত ইনকাম গুলো অনায়াসেই উইথড্র করে নিতে পারবেন, এবং এখানে $8 হলে খুব সহজেই আপনি উইথড্র নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন এর বাইরে আর কিছু না, এবং 24 ঘন্টার মধ্যে আপনাকে তারা কিন্তু পেমেন্ট করে দিবে। সো সেটি তারা ইনস্ট্রাকশন এখানে বলেই দিয়েছে। তো এখানে কাজ করতে থাকুন, আশা করি পুরো ভিডিওটি দেখার পরে আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না repeatworkers.com নিয়ে। সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন। আপনার অনুরোধের কোনো ভিডিও যদি তৈরি করতে হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনার মূল্যবান কমেন্টের প্রতীক্ষা রইলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার।